বলো তো মলো মাস কি হলো তোমার? যেখানে এসো এখানে এসো, বসো। তো এই মাসকে মলো মাস বলে কেন তার ভিডিওটা আমি নেক্সট তোমাদেরকে দেব। অনেকে বলে কিন্তু এটা কিন্তু মলো মাস নয়, আর পদ্মিনী একাদশীর হচ্ছে মাহাত্ম্য আজ তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি। হ্যালো এন্ড ওয়েলকাম পিয়ারি রিয়েল লাইফে সকলকে স্বাগত। তো এখন কটা বাজে বলো তো বন্ধুরা? এখন বাজে রাত 11টা, আর এখন বসেছি আমি তোমাদের জন্যই ব্লগ করতে। তো ব্লগ বলতে পারো, যা কিছুই বলতে পারো। তো যারা তোমরা আমার ব্লগ দেখছো বা যারা দেখো, তারা প্লিজ একটু কমেন্ট করো, একটা লাইক করো, কারণ তোমাদের লাইক কমেন্টে অনেক উৎসাহ বাড়ে। তো আর আমি আজকের ভিডিওটা করব একাদশী নিয়ে, আর কিছু কথা তোমাদেরকে বলবো যেটা আমি আর কি শুনেছি, জেনেছি বৈষ্ণবদের মুখে থেকে। তো সেই কথাগুলোই তোমাদেরকে শেয়ার করব। তো আজ হচ্ছে 27 তারিখ, কালকে 28, পরশুদিন হচ্ছে 29 তারিখ। তো 29শে জুলাই হচ্ছে শনিবার, পদ্মিনী একাদশী। তো এই একাদশীটা করাটা খুব জরুরি, খুব ভালো একাদশী। তো তোমরা পারলে অবশ্যই করো, আর এটা আমি কালকে আপলোড করব ভিডিওটা, কালকে তোমরা পেয়ে যাবে। তো যেটা বলার, তো একাদশী অনেকে ভাবে কি যে আগের দিন আঁশ খেয়ে নেবো, পরের দিন হচ্ছে একাদশী করব, কিন্তু এটা কখনোই করবে না বন্ধুরা। এটা করলে অনেক সময় নিজেদেরই পাপ হয়, কারণ একাদশী যারা প্রসাদ ভোজী না, যারা রেগুলার নিরামিষ খায় না, তাদের অবশ্যই একাদশীর আগের দিন আর একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন অবশ্যই নিরামিষ খাওয়া দরকার, না হলে একাদশীটা হয় না। তো হয়তো অনেকে আমাকে আর কি খারাপ ভাবতে পারো, কিন্তু খারাপ ভেবো না, যেটা সত্যি, যেটা বাস্তব আমি তোমাদেরকে সেটাই বলছি। তো ভালো না লাগলে স্কিপ করে চলে যাও, ভালো লাগলে ভিডিওটা দেখো, একটা লাইক করে দিও। তো চলো তাহলে পদ্মিনী একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করি, ঠিক আছে? স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মলমাস বলে। এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে শ্রেষ্ঠ মাস হিসাবে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম রেখেছেন পুরুষোত্তম মাস। তো এই মাস ভগবানের আমরা শুনেছি, অনেকেই কম বেশি জানি যে ভগবানের 108টা নাম আছে। তো তার মধ্যেই ভগবান এই মাসের নাম রেখেছেন পুরুষোত্তম মাস। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ব্রতের কথা শুনেছি, এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পূর্ণদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। তো একাদশী কিন্তু কি দুটো পক্ষে হয়, একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ। তো এই একাদশীটা শুক্লীয় পক্ষীয় একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয়। তো আজকে হচ্ছে নবমী, কালকে দশমী। তো কালকে থেকেই একাদশী যে ব্রত, সেই ব্রতর শুরু হয়ে যায়। কাসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। তো কি বলছে, একাদশীর এই, এটা যেহেতু খুব শ্রেষ্ঠ একাদশী পদ্মিনী একাদশী, আর এটা পড়েছে পুরুষোত্তম মাসে, তো সেই জন্য কাসার পাত্রে ভোজন করা বা কোনো খাওয়া যাবে না। তারপরে মসুর ডাল, ছোলার ডাল এগুলো খাওয়া যাবে না। তারপরে শাক খাওয়া যাবে না, আর অপরের অন্ন মানে ধরো আমরা মায়েরা কখনো কখনো বাচ্চাকে খাওয়াতে বসলে যদি এক্সট্রা ভাত থেকে যায়, আমরা নষ্ট করি না, প্রত্যেক বাঙালি মায়েরাই এটা আমরা করে থাকি। তো সেই খাবারটা আমরা খেয়ে নিই, কিন্তু এটা ভগবান নিষেধ করেছে, যদি একাদশী করো তাহলে এটা খাওয়া যাবে না, আর হচ্ছে আমিষ আহার বর্জন করতে হবে একাদশীর আগের দিন।
পরের দিন প্রাতঃকৃত্যের পর সুগন্ধি ধূপ দীপ চন্দন আদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। তো এইটা আমরা দশমীর দিন করলাম, আর যেদিন একাদশী সেদিন আমাদের খুব ভোরে মানে ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে চারটে থেকে শুরু হয় পাঁচটা পর্যন্ত। এই মুহূর্তে আমাদের স্নান করে সুগন্ধি ধূপ এবং দীপ চন্দন দিয়ে ভগবানের পূজা করা উচিত। এই এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনেরই জন্য বলছি। ভগবান বলছেন যে এই ব্রতের একটা ইতিহাস বলবেন মনোরঞ্জনের জন্য। পূর্বে পুলস্ত মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে। একটা সময় কি হয়, কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে। পুলস্ত্যমুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। তখন পুলস্ত্যমুনি রাজার কাছে গিয়ে রাবণের মুক্তির জন্য প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্যমুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল, কৃপা করে তা বলুন। পুলস্ত্যমুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করলেন। ত্রেতা যুগে হৈহয় বংশে কীর্তবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্ম ত্রিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ রাজার ভাগ্যে হয়নি। দেখো, 1000 স্ত্রী কিন্তু কারোর পুত্র হয়নি। অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্রক। অনেক সাধুদের কাছে আগের দিনে এরকম মানে ত্রেতা যুগে সত্যযুগে এরকমটা হতো, সাধুদের কথা শুনে সবাই সেটা করত, আর অনেকে পুত্রের আশায় আর কি অনেক ব্রত করত। তো তেমনই রাজাও করেছিলেন, কিন্তু তবুও তিনি অপুত্রক ছিলেন। মন্ত্রীর ওপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কীর্তবীর্য। যখন দেখছেন আর কোনো পুত্রের আশা করেও হলো না, তখন তিনি ভাবলেন যে মন্ত্রীর কাছেই তাহলে সমস্ত ভার দিয়ে রাজ্যের তিনি চলে যাবেন বনে তপস্যা করতে। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত প্রতিব্রতা। স্বামীর সঙ্গে তিনি তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবু কীর্তবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন। দেখো, পুত্রের আশায় কত কিছুই করলো, 10,000 বছর কঠোর তপস্যা করলেন। তো সেই সময় 10,000 বছর তপস্যা করেও তিনি পুত্র সুখ পেলেন না। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসুয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোন উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসুয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস হয়। 32 মাস অন্তর, 32 মাস মানে আমাদের 12 মাসে হয় এক বছর, তাই তো? আর 32 মাস তো মানে প্রায় ধরো কি 2-2.5 বছর অন্তর অন্তর এই
যারা মল মাস বলে বা এটা হচ্ছে অধি মাস পুরুষোত্তম মাস এটা হয়, কখনো কখনো 3 বছরেও হয়। এই ব্রত পালন করে এই মাসে পদ্মিনী ও পরমা দুই একাদশী। তো এই মাসে দেখো দুটো একাদশীর নামই প দিয়ে, পদ্মিনী আর পরমা। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসুয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আহ্বান করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। দেখো ব্রত করলেন, ব্রত করার পরে তখন পদ্মিনীর সম্মুখে ভগবান গরুর এসে গরুর বাহনে এসে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি, পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। তো ভগবানের এই মাস ভীষণ ভীষণ প্রিয়, এই মাসের একাদশী আমার পরম প্রিয়, তুমি সেই ব্রত যথাযথ পালন করেছো, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। তো ভগবান যেহেতু সুখী এবং খুশি হয়েছেন, তো সেই জন্যই আর কি ভগবান বর দিতে চাইছেন। তো ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্মে অহেতুকী ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণ উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। তো বন্ধুরা, তোমরা জেনে গেলে পদ্মিনী একাদশীর মাহাত্ম্য কথা। আমার তো খুব খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আমাকে। আর ভালো লাগলে, নতুন কেউ হলে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে এগিয়ে যেতে তোমরা একটু একটু করে সাহায্য করো, ঠিক আছে বন্ধুরা? তোমাদের কাছে এটাই আমার পাওনা। তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও, যারা দেখো প্লিজ আমাকে কমেন্ট করো, ঠিক আছে? তো এই পদ্মিনী একাদশীর মাহাত্ম্য তোমরা তো জানলে। আর এই পদ্মিনী একাদশীর হচ্ছে শনিবারে, তো পদ্মিনী একাদশীর আর ব্রত আর কি যেদিন আমরা আর কি পালন করব, তো একাদশীর মেন হচ্ছে পালন। তো পরের দিন ঠিক টাইমে পালনটা করা খুব দরকার। তো পালন হচ্ছে সকাল 5:05, পরের দিন সকাল 5:05 থেকে 9:30 মধ্যে পালন করে নেবে, ঠিক আছে, যারা একাদশী করো। তো পরিবারের সকলে মিলে করতে পারলে খুব ভালো হয়, কিন্তু এখন কি বলতো, আমার হাজবেন্ডের যেহেতু নাইটে শিফট হয়ে গিয়েছে, তো ওর নাইট শিফট থাকলেও করতে পারে না, তো আমি একাই করি, কি করবো আর। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি, কাল তোমরা ঠিক টাইম মতো আজকের মতো